সুন্নাহ রয়েছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো সাহারির জন্য আজান দেওয়া, যা সমগ্র বাংলাদেশে এই সুন্নাহটা মৃত। এই মৃত সুন্নাহকে আমাদেরকে অনতিবিলম্বে জীবিত করার সর্বাত্মক চেষ্টা চালাতে হবে, যা সহিহুল বুখারীতে জ্বলন্ত হাদিস রয়েছে সাহারির জন্য আজান দেওয়া হয়। সাহারির জন্য আজান দেওয়া সুন্নাত, আমরা সেই সুন্নাতকে মেরে ফেলে তদস্থলে বসাইছি গজল, বসাইছি কেরাত, বসাইছি ওয়াজ, তারপরে বিভিন্ন স্লোগান, সাহারির সময় হয়েছে এখনই কয়টা এখনই কয়টা ইত্যাদি বলে বেদাতি কাজগুলো করি। ওই সুন্নাতটা যদি এখানে বসাই দেই, সকল বেদাতকে দূরীভূত করার জন্য একটা সুন্নাতই যথেষ্ট। তার দেখুন হাদিস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বিলালান ইউয়াযিনু বিলাইলিন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন রাত্রি বেলায়। ফাকুলু ওয়াশরাবু, বিলাল যখন আজান দেয় তখন তোমরা খাদ্য খাও, পানি পান করো, মানে সাহারি খাও। হাত্তা ইউনাদিয়া ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দেয়। কেন? কানা ওয়া কানা রাজুলুল আমা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন একজন অন্ধ সাহাবী। লা ইউনাদি হাত্তা ইউকালা আসবাহতা আসবাহতা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ততক্ষণ পর্যন্ত আজান দিতেন না যতক্ষণ পর্যন্ত অন্যান্য সাহাবীগণ না বলতেন, আরে আপনি আজান দেন, ফজরের সময় হয়ে গেল, সকাল হয়ে গেল, আজান দেন। অত্র হাদিসটি, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী 617 নম্বর হাদিস। উক্ত হাদিসটি থেকে দুটো কথা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুয়াজ্জিন ছিলেন দুজন, একজন হলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন সাহারির আজান, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দিতেন ফজরের আজান রমজান মাসে। তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সাহারির জন্য আজান দিতেন, ওই আজান শুনে ঘুম থেকে উঠে মানুষ সাহারি গ্রহণ করত। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিতেন সাহারির সময় শেষ, ফজরের অক্তবা সুবহে সাদিক শুরু, ওই সময় এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজান শুনে তারা সাহারি খাওয়া বন্ধ করে দিত। তাহলে রাসূলের জামানায় সাহারির জন্য জাগরিত করার মাধ্যম ছিল কি? আজান। এটাই সহিহুল বুখারীর জ্বলন্ত প্রমাণ। আমরা এই সুন্নাহ চোখে পড়ে না, সহিহুল বুখারী খতমে বুখারী অনুষ্ঠান করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু এই হাদিসও চোখে পড়ে না, এটার উপর আমলও আমাদের চোখে পড়ে না। সুতরাং এই হাদিস প্রমাণ করে সাহারির জন্য আজান দিতে হবে। আরেকটি হাদিস আরো বেশি স্পষ্ট করছে, সহিহুল বুখারী 621 নম্বর হাদিস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামনা'ন্না আহাদুকুম আলা আযান বিলালিন, শোনো, বিলালের আজান যেন তোমাদেরকে খাদ্য খেতে বাধা না দেয়, বিলালের আজান শুনলেও তোমরা সাহারি খাদ্য খাবে। কেন? ফা ইন্নাহু ইউয়াযিনু বিলাইলিন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন রাত্রি বেলায়। লিয়ারজিয়া ক্বায়মাকুম, এক নম্বর কারণ, ওই রাত্রিবেলায় যারা তারাবিহের সলাতে রত, ওই তারাবিহের সলাতে যারা রত তাদেরকে সলাত থেকে বিরত থেকে সাহারি খাওয়ার জন্য উৎসাহিত করতে। অলি ইউনাব্বিহ নাঈমাকুম, যারা রাত্রিবেলায় ঘুমন্ত আছে এই ঘুমন্ত লোকদেরকে জাগ্রত করার জন্য। তাহলে বেলালের আজানের দুটো কারণ, একটা ছিল যারা ঘুমিয়ে আছে তারা যেন ঘুম থেকে উঠে সাহারি খেতে পারে, যারা এখনে তারাবির সলাতে রত আছে তারা যেন সলাত বন্ধ করে সাহারি খেতে পারে, এই কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন। এবং বলছেন, ওয়ালাইসা আইয়াকুলাল ফজর, তোমরা জেনে রাখো বেলালের আজানটা কিন্তু ফজরের আজান নয়, এটা কিসের আজান? সাহারির আজান। এই দুটো হাদিস স্পষ্ট প্রমাণ, ফজরের জন্য আজান আর সাহারির জন্য আজান, দুটোই আজান সুন্নাসম্মত। উভয় আজানের মধ্যে পার্থক্য কি? ফজরের আজানে আস-সালাতু খায়রুম মিনান নাওম বলা হবে, আর সাহারির আজানে আস-সালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা বলা হবে। এটাই আপনাকে বুঝে নিতে হবে যে এটা হলো সাহারির আজান, এটা হলো ফজরের আজান। এবার আপনি বলতে পারেন, তাহলে আজকে রাত থেকে স্টার্ট করেন? না,
আমরা আজ রাত থেকে স্টার্ট করব না। কেন করব না? আজকে আপনারা যে কয়জন এখানে এসেছেন, এই হাদিস থেকে আপনারা বুঝতে পেরেছেন সাহারির আজান আছে, সেটা দেওয়া যায়। আমাদের সমাজে সব লোকই এটা জানে, আরে অনেক আলেমেই জানে না, সাধারণ লোককে বাদ দেন আপনি, অনেক আলেমেই জানে না যে সাহারির আজান দেওয়া যায়। তাহলে আমাদের সমাজে এটা এস্টাবলিশ করতে হলে সমাজকে আগে জাগ্রত করতে হবে, সমাজকে সচেতন করতে হবে, বোঝাতে হবে যে সাহারির আজান রয়েছে। সবাই যখন বুঝে যাবে, যেই সমাজের লোকেরা বুঝবে, সেই জায়গায় সকল বেদাতি কর্মকাণ্ড স্থগিত করে দিয়ে সাহারির জন্য আজান দিতে হবে। এটাই হলো সুন্নাত। আমরা কামনা করছি টুডে অর টুমোরো, আজ অথবা কাস কাল, যেভাবে বাংলার জনগণ সহি সুন্না গ্রহণ করছে, কোরআন এবং হাদিসের পথে ফিরে আসছে, আজ অথবা কাল একদিন সাহারির সুন্নাত, সাহারির আজানের সুন্নাত ইনশা আল্লাহ এই জমিনে একদিন চালু হবে। আমরা সেই দিনটার প্রতীক্ষায় রইলাম, আল্লাহ যেদিন কবুল করে সেদিনই হবে। এবারে